সবাইকে শুভেচ্ছা জানাই এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি শারমিন মিশু। বাংলাদেশ IMF-এর কাছ থেকে $470 কোটি ঋণ পাচ্ছে। এই ঋণ বাংলাদেশ পাবে 7 কিস্তিতে 3 বছরে। তবে এই সংস্থাটির শর্তই হচ্ছে কর GDP-র অনুপাতে প্রতি বছরই সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে। এরই মধ্যে ফেব্রুয়ারি 4 ও 5 রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। নানা বিষয় আমরা আজকে তুলে ধরবো। আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি রাজস্ব সম্মেলন লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড NBR। দুজনকেই শুভেচ্ছা। আমি প্রথমেই যেতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে, যেহেতু রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন এবং এটা প্রথমবারের মতো এত সুন্দর করে চমৎকারভাবে আয়োজন করাটা হয়েছে, এবং এখানে আয়কর এবং যে কাস্টমস এবং ভ্যাট এই বুথগুলো কিন্তু ছিল, স্টল ছিল, সেখান থেকে সাধারণ জনগণ বিভিন্ন ইনফরমেশন এবং ব্যবসায়ীরা বিভিন্ন ইনফরমেশন নিতে পেরেছে। একটু আপনার কাছে জানবো যে পেছনের দিকটা কী উদ্দেশ্যে এই রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হলো এবং এখান থেকে আমাদের সাকসেস স্টোরিটা কী? ধন্যবাদ। আমি আমার নিজের গ্রাম সাতক্ষীরার শ্যামনগর অঞ্চল থেকে কথা বলছি, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অত্যন্ত সুন্দর প্রসঙ্গ এবং আজকের বিষয়টি নির্বাচনও আমি ভালো মনে করি। অ্যাকচুয়ালি আমরা এই প্রথম কিন্তু একটি রাজস্ব সম্মেলন হল, উদ্দেশ্য তিনটা, মূলত তিনটা কারণেই এই সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা গুরুত্ববহ হয়েছে। একটা হচ্ছে IMF এর কাছ থেকে নেওয়ার সময় তারা এমন কয়েকটি শর্ত দিয়েছে, সংস্কারের শর্ত দিয়েছে, সেখানে আমাদেরকে প্রতি বছর ট্যাক্স GDP রেশিওতে 0.5% এবছর আর সামনের 2 বছর 0.7% বাড়াতে হবে। এটা একটা তাগিদ, এটা একটা প্রয়োজনীয়তা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুই হচ্ছে যে আমাদের এই মুহূর্তে রেভিনিউ আর্নিং এর দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হচ্ছে, কারণ আমরা করের এই কি বলে করোনার পরবর্তীকাল যে সংকট আর তারপরে যুদ্ধ, এগুলো থেকে আমাদের অর্থনীতির উপরে বেশ চাপ সৃষ্টি হচ্ছে। সেখানে একটাই ভালো পথ, সেটা হচ্ছে নিজের আয় নিজে করা। নিজের আয় দিয়েই উন্নয়ন করা ছাড়া ওই পরমুখাপেক্ষী হয়ে থাকা যাবে না। এই বিষয়টার জন্য এখন আমাদের কর রাজস্ব বা এইসব বিষয়ের উপরে নজর দিতে হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে, আপনারা জানেন সাম্প্রতিককালে ক্যাবিনেটে ওই মানে খসড়া আয়কর আইনটি অনুমোদিত হয়েছে, যেটি এখন সংসদে গেছে। এই সময়েও আমাদের একটা বড় ধরনের জনমত যাচাই, স্টেক হোল্ডারের সাথে আলোচনার একটা খুব বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট এসে গেছে। সুতরাং এই তিনটার থেকেই আমি মনে করি যে এই রাজস্ব সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই কারণে যে এখানেই কিন্তু এই প্রথম বিশেষভাবে বেসরকারি খাত এবং সরকারি খাত, অর্থাৎ রাজস্ব বোর্ড এবং ব্যবসায়ী সম্প্রদায় সকলে কিন্তু একত্রে উপস্থিত হয়ে তারা খোলামেলা আলোচনা করার সুযোগ পেয়েছেন। এটা এটা কিন্তু খুব প্রয়োজন, দরকার ছিল আর কি। আর মেলাতে স্টলে যারা এসেছেন সেটা ব্যবসায়ীরাই এসেছেন, এটা আমরা কর মেলাতেও করতে পারি, করেছিও, সেটা চলে। কিন্তু এই সম্মেলনটার তাৎপর্য সবার কাছে এই জন্যেই যে এখানেই দুই পক্ষের, অর্থাৎ এটা ঠিক যে রাজস্ব বোর্ড শুধুমাত্র রেভিনিউ আর্ন করবে এটা না, যিনি রাজস্ব দেবেন তারও দায়িত্বের ব্যাপার আছে, তারও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। এটা আমাদের সকলের অর্থনীতি, একার অর্থনীতি না, NBR এর অর্থনীতি না, বা ওই একটা পক্ষের না। সুতরাং আমাদের সকলের মধ্যে যেন একটা সুন্দর সমঝোতা আসে পারস্পরিক সহযোগিতার, যেখানে ওই যে অনেকে বলে থাকেন যে হয়রানি হচ্ছে, ইয়ে হচ্ছে, মিজান সাহেব হয়তো কিছুক্ষণ পরে বলা শুরু করবেন, কিন্তু এইসব ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা ভালো মিথস্ক্রিয়া হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার, সেই সুযোগটা কিন্তু এনে দিয়েছে আর কি। তা সুতরাং আমি মনে করি IMF এর সত্যমালার উপলক্ষে নতুন আয়কর পরীক্ষা নিরীক্ষার প্রেক্ষাপটে এবং আমার এই মুহূর্তে নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজের অর্থনীতি, নিজের রেভিনিউ আর্নিং এর যৌক্তিকতা, তাৎপর্য এবং জরুরিয়তা, এই তিনটা জিনিসকে বিশেষভাবে মনে রেখেই এই রাজস্ব সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেল। এবং তার উপরে আপনারা আজকে যে আলোচনার বিষয়টা নির্বাচন করেছেন এই জন্য আমি আবার ATN বাংলাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। যেহেতু রাজস্ব সম্মেলন নিয়ে কথা হচ্ছে, যখন এটি উদ্বোধন হলো 4ই ফেব্রুয়ারি, সেই সময়কার একটা প্রতিবেদন দর্শক আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখতে চাই, চলুন দেখি। 10 বছর আগেও দেশের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 80,000 কোটি টাকা, এখন তা 3 লাখ কোটি ছাড়িয়েছে।
করোনা মহামারী থেকে পুনরুদ্ধারে বিশ্ব অর্থনীতি যখন সংগ্রাম করছে, তখন দেশে কর আহরণের হার বেড়েছে 18% বেশি। 2031 সালের মধ্যে 10 লাখ কোটি টাকা কর আদায়ের লক্ষ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় রাজস্ব সম্মেলন। 2 দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজস্ব সম্মেলন 2023-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, যত বেশি রাজস্ব আদায় করা যাবে দেশ তত উন্নত হবে। কর ফাঁকি রোধে রাজস্ব আহরণ ডিজিটাল করার উপর জোর দেন তিনি। রাজস্ব আয় আরো বৃদ্ধি করার পদক্ষেপ নিতে হবে, সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশের সার্বিক অর্থনীতি যত উন্নত হবে এবং মানুষের মানে অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, দেশ তত বেশি এগিয়ে যাবে, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। কাজে রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করে ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। করের পরিমাণটাও এমন রাখা, বিশেষ করে আয়করের ক্ষেত্রে এমন রাখা যে প্রত্যেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিতে পারে এবং মানুষকে জানাতে হবে, ব্যাপক প্রচার করা দরকার। এখন কিন্তু মানুষের আর্থিক অবস্থা, যদিও করোনাকালীন এবং যুদ্ধকালীন সময় মানুষের একটু কষ্টে আছে, কিন্তু প্রকৃতপক্ষে যথেষ্ট মানে উন্নত হচ্ছিল আমাদের দেশের মানুষের আর্থিক অবস্থা। একেবারে আপনি যদি উপজেলা পর্যায়ে যান বা ইউনিয়ন পর্যায়ে যান, যে পরিবর্তনটা হয়েছে গত 14 বছরে, এই পরিবর্তনটা আপনারা দেখতে পারেন। দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে কর আদায়ে সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। আমাদের দেশে এখনও আয়কর প্রকারের সংখ্যা কিন্তু খুবই কম, আসলে অনেক ঝামেলার মধ্যে করতে হয় দেখে বা এ সম্পর্কে সচেতনতার অভাব। আমি মনে করি এখানে কোনো জোর জুলুম খাটবে না, মানুষকে কোনো ভয় ভীতিকর পরিস্থিতিতে ফেলা যাবে না, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে জানাতে হবে যে আপনি যে কর দেন সেটা কিন্তু আপনার কাজেই লাগে, আমরা বদলে যাব। এর আগে আগারগাঁয়ে নবনির্মিত 12-তলা রাজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। প্রিয় দর্শক, সাথে থাকবার জন্য ধন্যবাদ। আপনার কাছে একটু আসি, চমৎকার একটি প্রতিবেদন দেখলাম এবং রাজস্ব ভবন উদ্বোধন এই বিষয়টাও দেখলাম, 12-তলা ভবনটি। এই যে রাজস্ব আয়ের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে এই বছরে কিন্তু 2.5 লাখ কোটি টাকার রাজস্ব বৃদ্ধির একটা চাপ সরকারের কাছে এসেছে IMF-এর কারণে, এবং সেটা আগামী 3 বছরে নিতে হবে, যোগান দিতে হবে, এবং এই আগামী 23-24-এর অর্থ বছরেই কিন্তু আদায় বাড়াতে হবে 65,000 crore। এবং এই যে বিশাল অঙ্কের নতুন আয়কর যোগান দেওয়াটাও কিন্তু নতুন কিছু সংস্কার করতে হবে সরকারকে, তার পলিসি মেকিং এবং ইনফ্রাস্ট্রাকচারে। একটু বিস্তারিত আপনার কাছে শুনব। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের, পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ স্যারকে, কারণ উনি যখন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন আমি তখন ঢাকা ট্যাক্সেস বারের লাইব্রেরি সেক্রেটারি ছিলাম। স্যারের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, উনি একজন সজ্জন, অত্যন্ত ভালো মানুষ। স্যারের কথাতেই আপনারা বুঝতে পেরেছেন যে উনি ভালো মানুষ ছিলেন। আর সাম্প্রতিক যে আমাদের রাজস্ব সম্মেলনটা হয়ে গেল, মূলত একটি রাজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে এই সম্মেলনটি আয়োজন করা হয়। ওখানে 6টি দফা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। আমি মনে করি এটি প্রথম হলেও অনেক চমৎকার হয়েছে, বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব মোহাম্মদ মমিন স্যার, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মমিন স্যার, উনি একজন চমৎকার মানুষ, অনেক কম কথা বলে, বাট উনি যেটা বলেন তার চেয়ে বেশি করেন। আমি গতকাল লিফটের মধ্যে স্যারের সঙ্গে একটু দেখা হয়েছিল, আমি একটা ট্রাইব্যুনাল হেয়ারিংয়ে যাচ্ছিলাম। স্যার বলল যে কোথায় যাচ্ছেন, আমি বললাম স্যার ট্রাইব্যুনাল হেয়ারিং আছে। পাশে 8-9 জন কমিশনার এবং মেম্বার ছিল, তাদেরকে বললেন ট্রাইব্যুনালটা লিফটের না হয়ে 3-4 তলায় হলে বেশ ভালো হতো। এই যে স্যারের একটা আন্তরিকতা, তার মানে তার একটা আগ্রহ আছে করদাতার প্রতি, সে অনেক সহনশীল, অনেক সহানুভূতি, যে করদাতাকে যেন কোনো কষ্ট না হয় এটা তার ইচ্ছা। আবার কর প্রশাসনের প্রতি সে কঠোর অবস্থানে, আমরা দেখেছি একজন মেম্বার তার কাছে গেলে প্রয়োজনের বাইরে একটি কথাও বলে না, এটা মেম্বার স্যারদের কথা। আবার সরকারের ক্ষেত্রে উনি এত বেশি আন্তরিক, আমি একটা উদাহরণ না দিলেই নয়, আমি একটা কর অবকাশ মামলার প্রতি বছর যদি ওখান থেকে কর অবকাশ আছে কি না ইন্ডাস্ট্রির, তাহলে একটা চিঠি দেয়, চিঠি দিলে আমরা ইম্পোর্ট স্টেজে 5% ট্যাক্স কোনো কর্তন করা হয় না। এক্ষেত্রে স্যার একটা দ্বৈত নীতি অবলম্বন করলেন, কর অবকাশ আছে কিন্তু চিঠি দেওয়া যাবে না।
আবার চিঠি কেন দেওয়া যাবে না এটাও কিন্তু স্যার কোনো ব্যাখ্যা দিচ্ছেন না, একদম মুখ বন্ধ করে থাকতেছেন। এতে আমরা চিঠিটা দিলে এটা নিয়ে আমরা হাইকোর্টে যেতে পারি, কেন আমরা পাবো না এটা ব্যাখ্যা দিতে পারি, যেহেতু কর অবকাশ কোম্পানি পেয়েছে কেন আমরা পাবো না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার স্যার আরেকটা ভালো দিক, আমার 33 বছর প্র্যাকটিসে এই প্রথম আবু হেনা স্যার আসার পরে দেখলাম যে কে কখন কোথায় বদলি হচ্ছে, এটা বোম ফাটার মতো ঠিক তখনই জানবে যখন বদলিটা হয়ে গেছে। আগে কিন্তু এই নিয়মটা ছিল না, যারা ঢাকায় ছিল এরা শুধু ঢাকাতেই, বাইরের লোকের কোনো সুযোগ ছিল না তারা ঢাকা শহরে এসে এখানে চাকরি করবে, কর আহরণে কোনো সুযোগ দিবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার প্রশ্নের উত্তর, যে IMF যে কাজটি করেন, IMF মূলত তারা আমাদের কর মনিটরিং করেন, আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা আছে, যেমন এবছরের লক্ষ্যমাত্রা 6,78,000 কোটি টাকা, এর মধ্যে রাজস্ব আদায় হবে 433 কোটি টাকা, যার মধ্যে রাজস্ব আর বাইরে আসবে 63,000 কোটি টাকা। তা এই এটা মনিটরিং করবে এবং এখানে তারা যে 470 কোটি টাকা দিবেন, তিনটা স্তরে বা পাঁচটা স্তরে দিবেন, এই টাকাটা কোথায় ব্যয় হচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে, কোত্থেকে এই টাকাটা আসবে, ঋণ তারা কীভাবে পরিশোধ করবে, এটাই কিন্তু IMF-এর কাজ। এটাতে আমাদের রাজস্ব চলমান যে রাজস্ব আদায় এর কিন্তু কোনো ঘাটতি নেই। আপনি যে কথাটা আমার স্যার বলেছেন, প্রতি বছরই বাজেটের পরে কিন্তু আমরা দেখি যে আলটিমেটলি লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না, কিংবা খুব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এবং কোভিড পরবর্তী সময়ে এবং আন্তর্জাতিক মন্দা যেহেতু ইকোনমিক ক্রাইসিস চলছে এবং আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বেশ আনস্টেবল একটা মার্কেট, এই সময়ে দাঁড়িয়ে আবার নতুন করে একটা রাজস্ব বৃদ্ধি করবার যে তাগিদ, এই পুরো বিষয়টা আসলে কীভাবে সহজভাবে সরকার মানানসই করে নিতে পারবে এবং আদায় করতে সক্ষম হবেন? আপনি এই সম্মেলনে হয়তো একটি বক্তব্য শুনেছেন, আমরা করোনার কোভিড-19 কারণে বাংলাদেশের অবস্থা কিন্তু এমন হয় নাই যে বিশ্বের অনেক দেশ, পার্শ্ববর্তী ভারত পাকিস্তানের যে অবস্থা, আমাদের কিন্তু এমন অবস্থা হয় নাই। 2020-21 অর্থ বছরে আপনারা দেখবেন আমাদের লক্ষ্যমাত্রা যা ছিল তার চাইতে 40,100 কোটি টাকা বেশি আদায় হয়েছে। আমাদের কিন্তু করোনার জন্য কোনো ঘাটতি হয়নি, রাজস্ব আদায় একটা চলমান প্রক্রিয়া এবং সঠিকভাবেই রাজস্ব আদায় হচ্ছে। আমরা যদি একটু সাধারণ মানুষের দিকে তাকাই, এরই মধ্যে কিন্তু ইলেকট্রিসিটির দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো এবং ব্যবসায়ীদেরকে কিন্তু বিভিন্নভাবে হোঁচট খ্যাতি হচ্ছে তাদের ব্যবসাটা সুন্দরভাবে চালানোর জন্য। আমরা আসলে তাদের জন্য কি করতে পারছি? এইখানে একটু ব্যাপক আকারে বলতে হবে, রাজস্ব বোর্ড এবং বেঞ্চ এবং বারের কিন্তু আমাদের সমন্বয় একদম নেই। আমাদের বাংলাদেশে এখন ATN-ভুক্ত করদাতার সংখ্যা 82 লক্ষ, অথচ আমাদের রিটার্ন পড়েছে এবারই সর্বোচ্চ 28,52,000, আর এর মধ্যে প্রায় 2.5 লক্ষ রিটার্ন মানে সময়ের দরখাস্ত দিয়েছে, যে আমরা সময় চাই, 1 মাস সময় দেওয়া হয় বা আরও বেশি সময় দেওয়া হয়। তো 82 লক্ষ করদাতার মধ্যে যদি 28 বা 30 লক্ষ করদাতা রিটার্ন দাখিল করে আর 50 লক্ষ যদি রিটার্নের বাইরে থাকে, তাহলে এই দেশের লক্ষ্যমাত্রা কীভাবে আদায় মানে আপনি পূরণ করবেন? আপনি ETN-এর কথা বললেন, কিন্তু ETN-এর তালিকায় কিন্তু এমনও অনেক মানুষ রয়েছে যারা আসলে ETN ধারী না, এখনও ব্যবসা করে চলেছে, কিন্তু তাদেরকে কিন্তু এই এই ট্যাক্স আমব্রেলার আওতায় আমরা আনতে পারছি না, এই বিষয়ে আপনার কাছে আসবো। আমি ওই জায়গাটি যাচ্ছিলাম যে এই ETN-গুলোকে আমরা জমি কেনার সময়, ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময়, ট্রেড লাইসেন্স করার সময় আমরা ETN নাম্বার NBR দিয়েছে, অত্যন্ত সহজ করে দিয়েছে, আপনার ETN আপনি নিজেই বের করতে পারবেন। তো এই ETN বের হওয়ার পরে আমাদের যে কর অফিসগুলো আছে, যে কর্মকর্তা আছে, এদের সংখ্যা এত কম, এত কম যে আপনারা না গেলে বুঝতেই পারবেন না যে মনিটরিং করার জন্য বা ইন্সপেক্টরকে দিয়ে তদন্ত করে এই ETN-ধারীদেরকে বের করা, এটা অনেক কঠিন হয়ে গেছে। তবে এই সরকার, এই বর্তমান গত 2 বছর ধরে, তার পাশাপাশি নতুন যারা ETN করবে তাদেরকেও তো ইন্সপায়ার করার একটা বিষয় রয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে ইন্সপায়ার করে এটা অনেক কঠিন, একটা ধারাবাহিকতার মধ্যে করতে হবে। যেমন এবছর আমাদের চেয়ারম্যান সাহেব করেছেন, যদি আপনি কোনো FDR করেন অথবা আপনি যদি কোনো সঞ্চয়পত্র কেনেন, আপনাকে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তো ETN দিয়ে কোনো লাভ হবে না, রিটার্নটা যদি বাধ্যতামূলক হয়, মিনিমাম কর যদি
5,000 টাকা বা 3,000 টাকাও হয়, তাহলে দেখা যাবে যে আমাদের রাজস্বর যে লক্ষ্যমাত্রা অথবা 2,500 কোটি টাকা যে শর্ট আছে, এর থেকে অনেক বেশি কালেকশন হতে পারে। জি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও কিন্তু বলেছেন প্রচার প্রচারণা আরও বাড়াতে হবে, তাদেরকে কীভাবে সহজভাবে তাদের এই টিনে নিয়ে আসা যায়, তার থেকে কর সংগ্রহ করা যায়, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনার কাছে একটু জানতে চাই, আমরা আগেও কথা বলেছিলাম IMF-এর লোনটির বিষয়টি নিয়ে, যেহেতু একটা নতুন লোনে আমরা যেতে চাচ্ছি এবং তার জন্য বাংলাদেশ সরকারকে বিভিন্ন নতুন পলিসিও নিতে হচ্ছে, IMF-এর লোনের প্রয়োজনীয়তা যেটা এবং কিভাবে এটা ব্যবহার হবে, লোনটি কি কোন ক্ষেত্রে ব্যবহার হবে, এই বিষয়গুলো একটু শুনবো আপনার কাছ থেকে। IMF যে শর্ত দেয়, IMF কিন্তু একটা সামষ্টিক অর্থনীতিতে যখন কোনো অর্থনীতি যখন একটু জটিলতায় পড়িলতায় পড়ে, তখন তাকে কিছু নগদ অর্থ দিয়ে সাহায্য করে, তবে এমনি এমনি দেয় না, তার সাথে সে ওই সংস্কারের কথাগুলো বলে। আপনার প্রতিদিন সকালে উঠে ঠিক মতন দাঁত পরিষ্কার করতে হবে, এটা হচ্ছে আপনার একটা অভ্যাসের প্রশ্ন, নিয়ম, এখন আপনি এটা করছেন না, তখন সে বলছে যে তোমার কিন্তু এটা করতে হবে, এই জন্য আমি পয়সা দিচ্ছি, এই শর্তটাই, এই এই শর্ত নতুন শর্ত না, আমাদের এই সংস্কার যে কাজ IMF মনে করিয়ে দিচ্ছে, চাপ দিচ্ছে, এগুলো কিন্তু আমাদের অনেক আগেই করার কথা ছিল, করলে এই সমস্যায় পড়তে হয় না। IMF-এর শর্তগুলোকে নিয়ে ভুল বোঝার কোনো কারণ নেই, কারণ IMF আমার ভালোর জন্যেই এটা দিচ্ছে। যেমন তারা বলছে যে তোমার ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, এটা তো আমরা সবাই জানি, ট্যাক্স জিডিপি রেশিও কেন বড় হচ্ছে না, এটা তো আমার করা, এখানে আমার করণীয় কিছু আছে, যেমন মিজান সাহেব বললেন বার আর ওই এর সাথে মিল নাই, অনেক জায়গায় পদক্ষেপের সাথে ঠিক নাই, IMF ওই কথাগুলোই ধরিয়ে দিচ্ছে, বলছে যে তুমি এই এই করো, তা সেই জন্য একটা ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে যে এবছর 5% বাড়তে হবে তোমার কর, 0.5% বাড়তে হবে কর জিডিপি রেশিও, এইভাবে আস্তে আস্তে বাড়াতে হবে। এই বাড়াবার সক্ষমতা পটেনশিয়ালিটি এই অর্থনীতিতে আছে, আমি খুব স্পষ্ট করে বলছি, শুধুমাত্র আমরা যথা নিয়মে পথে চলছি না বলেই, যেমন মিজান সাহেব যথার্থ বলেছেন, আমি লোকের ঘরে ঘরে যাইয়ে বাড়ি বাড়ি যাইয়ে করদাতা বানাবো, তারপর সেই কর আসবে, এটা হবে না, এটা হচ্ছে যে করদাতাকে তার নিজের দায়িত্বে এগিয়ে আসতে হবে, আর আমার দায়িত্ব হবে কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, কিভাবে নিয়মকানুন করা যায়, এবং সেই চেষ্টা NBR করে যাচ্ছে। এই দুইজনের, আমার প্রত্যাশা আর ওনার প্রাপ্তির প্রত্যাশা, এই দুটোর ভিতরে একটা সমীকরণ হতে হবে, এইটা করলেই, যেমন উনি জানেন আমাদের কোর্টে কিন্তু প্রায় 32 বহু হাজার হাজার কোটি টাকার মামলা আটকে আছে, এই মামলাগুলো যদি আমার নিজের মামলা হতো আমি কি করতাম, তাড়াতাড়ি করে যেভাবে হোক ওইটাকে ডিসপোজালের চেষ্টা করতাম, ওই মামলা ডিসপোজালের চেষ্টা করলে ওখান থেকে কিন্তু আমার ওই ট্যাক্স জিডিপি রেশিওর একটা ভালো অঙ্ক ওখানে এসে যাবে, সরকারের নিজস্ব সেক্টর, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন বিদ্যুতের দাম বেড়েছে, এর দাম বেড়েছে, ওখান থেকে কিন্তু কর আসতেছে, সেই করটা কিন্তু সরকারের খাতে যদি আসতো বা আসে তাহলে কিন্তু এই সমস্যা হয় না। অর্থাৎ আপনাকে ডিসিপ্লিনড হতে বলা হচ্ছে, আপনার যার যার কাছে টাকা পাওনা আছে সে টাকাগুলো আপনি সরকারি খাজানসিখানে আনবেন, আনার ব্যবস্থা করবেন, আর করের আর বেড বাড়াবার জন্যই ব্যাপারে বলা হচ্ছে যে সকলকেই আপনাকে উদ্বুদ্ধ করতে হবে, সিস্টেম দিয়ে উদ্বুদ্ধ করতে হবে, যেন আমি দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন যে এটা আমাদের সকলের ভালোর জন্যই কর দিতে হবে, এই কথাটা মনে করতে হবে, মনে করলেই ওই তখন ফাঁকি অনেক কমে আসবে এবং বিষয়টা আসবে। এবং আমি আবার বলছি, এই 2,50,000 টাকা বা কোটি টাকা যেটা বেশি করতে বলা হয়েছে এটা কঠিন না, যদি NBR তার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক সক্রিয়, এবং সবার উপরে বলি মাননীয় সম্মানিত করদাতারা যদি এগিয়ে না আসেন, তারা যদি এগিয়ে আসেন, তারা যদি এটাকে দায়িত্ব মনে করেন, তাহলে আমাকে আর ওর পিছনে দৌড়ি দৌড়িয়ে আমার বল ক্ষয় করতে হয় না, আমার ওই বল আমি অন্য জায়গায় খরচ করতে পারি। একটা একটা সাধারণত বড় করদাতার একটা ফাইলে যদি একটা কর ছাড় হয়ে যায় চলে যায়, তাতে যে টাকা যায় তাতে আমার হয়তো 35,000 সাধারণ করদাতার করের সমান, তা আমি কি ওই 35,000 করদাতার পিছনে দৌড়িয়ে আমার সমস্ত ব্যয় খরচ করব, না আমি এই বড় একজন করদাতা যিনি বড় একটা ফাইলে বড় একটা ফাঁকি দিয়ে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন তার পিছনে আমি মনোনিবেশ করবো? এখানে আমার রেশনালাইজেশন, উই আর অ্যাট ওয়ার, আমি একজন সেনাপতি, চারিদিকে শুধু সৈন্য ছড়িয়ে দিলেই তার যুদ্ধ ভালো হবে না, তাকে প্রায়োরিটি ঠিক করতে হবে। আপনি ক্ষুদ্র করদাতাদের কথা বললেন, তাদেরকেও তো নেটওয়ার্কের আওতায় না আনলে এই ক্ষুদ্র ক্ষুদ্র করদাতাদের
কর মিলে কিন্তু অনেক বড় পরিমাণ হতে পারে, সেই জায়গাটা যদি আমরা এখন না আগাই আমাদের কিন্তু দেরি হয়ে যাবে। কথা বলি আপনাকে সম্বোধন করি, তাকে নেটওয়ার্কে আনতে না পারলে, এই যে আনার শব্দটাই আমি বলছি, তারা যদি না আসে আসাটাও আসতে হবে তারও পক্ষ থেকে। সেজন্য আমাকে একটা পরিবেশ তৈরি করতে হবে যেন কেউ ভয়ভীতি না মনে করে যে না এখানে কর দিলে আমার সমস্যা আছে বা ইয়েছে, অথবা এরকম যদি মনে করে হ্যাঁ সহজীকরণের ব্যাপার আছে। আর একটা হচ্ছে এটাও ঠিক, কর যে আমি দিচ্ছি রাষ্ট্রকে, রাষ্ট্র সেই কর যথাযথভাবে এবার আমাকে ফেরত দিচ্ছে কিনা, সেখানে যদি দেখা যায় যে না আমি শিক্ষায় স্কুলে বেতনও দিচ্ছি আমার করের টাকা দিয়ে, আবার ওই টিচার আমাকে বলছে গাইড বুক কেন, তারপরে আমার কাছে এসে কি বলে কোচিং করো, তো তাহলে এই যে বাড়তি খরচগুলো হচ্ছে এই ব্যাপারগুলো বুঝতে হবে, স্বচ্ছতা আনতে হবে, সরকারের অর্থ ব্যয় করার ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে হবে। যেমন যদি দেখি আমি যে করের টাকা গনিমিয়ার বালিশের ভিতরে চলে গেছে, তো তখন কি হবে, আমার তো তখন নিরুৎসাহিত হওয়ার একটা কারণ এসে যাবে। আমি বলছি যে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, আমি যখন দেখব যে হ্যাঁ আমি কর দিচ্ছি এবং সে কর যথেষ্ট ব্যবহার হচ্ছে। আরেকটা জিনিস যেটা উনি বলবেন হয়তো, এই আমরা নতুন আইন করের ভিতরে, আয় করের আইনের ভিতরে এটাকে বিশেষভাবে জোর দিয়েছি, সেটা হচ্ছে কর বিদেশে সাধারণত কেউ যদি দেয়, স্বেচ্ছাপ্রণোদিত কর দেয় সারা বছর পরে, তার যদি বেশি দেওয়া হয়, যেটুকু বেশি দেওয়া হয় তার বাড়িতে চেক পাঠিয়ে দেওয়া হয়, রিফান্ড দেওয়া হয়। আমার সম্মানিত করদাতারা যদি এটা জানেন যে না আমি কর দেবো, আমার কাছে বেশি দেওয়া হবে না, এবং আমার যদি যা বেশি যদি দেই সেটা আমি ফেরত পাবো, তাহলে কিন্তু উনি আরও আগ্রহী হবেন কর দিতে। আমাদের এইসব জায়গায় সংস্কারের ব্যাপার আছে, এই যে রিফান্ড পাওয়ার একটা ব্যবস্থা থাকা উচিত, ট্যাক্স ফর্ম ফিল আপের ব্যাপারে তার সহজ হওয়া উচিত। আর যেমন বর্তমান চেয়ারম্যান মহোদয় বা এনবিআর বেশ কিছুদিন চেষ্টা করছেন যে কিভাবে করদাতা বান্ধব করা যায়, আমরা করদাতা বান্ধব হতে হবে, কারণ এক পক্ষ থেকে শুধু প্রতিপক্ষের বিবেচনা করলে হবে না, প্রতিপক্ষের বিবেচনা করলে হয় কি, তখন একজন চেষ্টা করবে এড়িয়ে যাবার, আরেকজন চেষ্টা করবে তাকে কিভাবে ধরবার। এই এড়িয়ে যাওয়া আর ধরবার পরিস্থিতিতে না যেয়ে আমরা যদি প্রত্যেকের দায়িত্ব মনে করি, জবাবদিহিতার সাথে যদি দায়িত্ব পালন করি করদাতা কর দেওয়ার ক্ষেত্রে আর এনবিআর কর আহরণের ক্ষেত্রে, এবং সেই টাকাটা যেন সরকারি খাতে যায়। আপনি দেখবেন এবারে সম্মেলনেও বলা হয়েছে যে আমাদের কর আয়ের কর আদায়ের এই রেশিও হচ্ছে মাত্র 21 পয়সা, 100 টাকা কর নিতে 21 পয়সা সবচেয়ে কম। এর মানে কিন্তু এটা কিন্তু একটা অন্য ইন্ডিকেট করে, সেটা হচ্ছে যে আমি কর নেওয়ার ব্যাপারে আমার খুব খরচ হচ্ছে না, আমি খরচ করছি না। কেন করছি না, কারণ আমার এই দেশের আমাদের এই যত রেভিনিউ আর্ন হচ্ছে তার ম্যাক্সিমামই হচ্ছে উৎসে কর, আপনার কিছু করতে হয় না, আপনার কাছে যেতে হয় না, আপনার বেতন থেকে কেটে নিয়ে দিয়ে দিচ্ছে, ওখান থেকে কেটে নিচ্ছে, অর্থাৎ খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। এই সহজে পেয়ে যে যাচ্ছেন, এই যাওয়াটার এই সময়টা এই মেজাজটা এই মনটা আপনি যদি অন্য ওই যে বড় বড় ফাইল বড় বড় লোক কে ফাঁকি দিচ্ছে সেখানে যদি আপনি মনোনিবেশ করেন তাহলে আপনার লাভ, কিন্তু না ওই শুধু যেটা উচ্ছে কর আসতেছে, উচ্ছে করেরও প্রবলেম হচ্ছে, উচ্ছে কর নিচ্ছে ওই ডিপার্টমেন্টও তো কাটছে, কিন্তু সে সরকারি খাতে জমা দিচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয় এসে যাচ্ছে। যে বিষয়টি আমাদের আজকে আলোচনা রয়েছে রাজস্ব সম্মেলন, এবং তার সাথে কিন্তু জড়িত রয়েছে ট্যাক্স নিয়ে যারা কাজ করেন আপনারা, আপনাদের এই ডিপার্টমেন্টে আসলে কি ধরনের জটিলতা রয়েছে, এবং অনেক সময় লক্ষ্য করতে পারি যে করদাতা কিন্তু তার একটা ভয় থাকে কি ধরনের চাপ তাদের মধ্যে আসতে পারে, কিংবা তার ফাইলটা ঠিক মতো ক্লিয়ার করা হচ্ছে কিনা, নানা বিষয় নিয়ে কিন্তু তারা চিন্তায় থাকে, একটু বিস্তারিত শুনবো আপনারা। অনেক সুন্দর একটা চমৎকার প্রশ্ন করেছেন, কারণ দীর্ঘদিনের প্রফেশনে আছি আমরা, এই প্রফেশনে আমরা যখন করদাতাদের প্রতিনিধিত্ব করতে যাই কিছু সমস্যা নিয়মিতই আমরা দেখতে পাচ্ছি। এখানে দুইটা কারণ, একটা কারণ হলো যে মনে করেন 28 লক্ষ ফাইল আছে, এর মধ্যে হয়তো 10 লক্ষ ফাইলের কাজ করে আইনজীবীরা, আর বাকি যে ফাইলগুলো আছেন এর বেশিরভাগ করেন আমাদের এই ট্যাক্স ডিপার্টমেন্টের স্টাফ অফিসার অথবা তাদের কোনো নিজস্ব আত্মীয় স্বজন, একেবারে নামে মাত্র কিছু করদাতা তারা নিজেরা আসেন, এখন তারাও আসা বন্ধ করে দিছে। কারণ আসার পরে যখন টেবিল টু টেবিল কাজ করি আমরা, দেখা যায় যে এমনভাবে তারা একজন করদাতাকে আটকাতে চায় যে ভবিষ্যতে সে আর ওই কর অফিসের কাছেও যেতে চায় না, কারণ আমরা যেহেতু প্রফেশনাল না যেয়ে কোনো উপায় নেই। আর আমাদের বিপদটা হচ্ছে এই 10 লক্ষ ফাইল যারা করে এরা, এদের ফাইলগুলো নিয়মিত অডিটে ফেলা হয়, আর যারা করদাতা আছেন
করদাতা যেসব করদাতার কাজগুলো ডিপার্টমেন্টের স্টাফরা অথবা অফিসাররা করেন বা তাদের নিকট আত্মীয়রা করেন, তাদের ফাইল কিন্তু অডিটে পড়ে না। এটা একটা নিয়মিত প্র্যাকটিস হয়ে গেছে। ব্যাপারে আমরা আগেও কথা বলেছি, আমরা আগের চেয়ারম্যান সাহেব আমাদের এনডিসি মোশারফ হোসেন স্যারের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম। তো উনি কিছু পরামর্শ দিয়েছিলেন যে এখন ভোকালতনামায় আইনজীবীদের ছবি থাকতে হবে। তো আমরা যারা আইনজীবী আছি, ভোকালতনামা আমাদের ছবি আছে যাতে কোনো ব্রোকাররা ঢুকতে না পারে। কিন্তু এক্ষেত্রে তারা নূতন আরেকটা অবলম্বন করছে যে করদাতা স্বাক্ষর দিয়েই তারা কাজগুলো করতেছেন। এটাকে ধরা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা কিছু বিড়ম্বনায় পড়ি। একটা ফাইল যখন অডিটে পড়ে, 5 বছরে একবার অডিটে পড়তেই পারে, কিন্তু দেখা যাচ্ছে যারা কর দিচ্ছে এদের ফাইলটাই নিয়মিত পড়তেছে। এবং অডিটে পড়ার পরে কিন্তু বড় মাত্রার যখন অ্যামাউন্ট থাকে ফাইন পেনাল্টিতে দেওয়া হয়, তখন কিন্তু সেই করদাতা তার পুরো ব্যবসায় একটা টান পড়ে যায়। এই অডিটের যে বিষয়টা, এটা একজন ডিসিটি কিন্তু প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু তার হাতে কিছুই থাকে না। প্রথম হলো একজন ইন্সপেক্টরকে দিয়ে তদন্ত করা হয় যে কোনো অডিট ফাইলে। এরপরে ডিসিটি সাহেব এটাকে একটা খসড়া কর নির্ধারণ করেন। এরপরে এই ফাইলটা চলে যায় রেঞ্জের কাছে, এবং অডিটের ফাইল 90% ফাইল এটা কর কমিশনার পর্যন্ত যান। তো একজন করদাতা বা একজন আইনজীবীর পক্ষে এটা মেনটেন করা অনেক কঠিন, এবং করদাতারা হিমশিম খেয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। এতে তারা দেখা যাচ্ছে যে এই সব ক্ষেত্রে যাতে অডিটটা না পড়ে এইটাকে খুঁজতে যেয়ে প্রায় আইনজীবী চেঞ্জ করে তারা করদাতা কর অফিসের কোনো স্টাফদের ধরার চেষ্টা করতেছেন। এতে কিন্তু কর অনেক বেশি ফাঁকি হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আমি একজন করদাতা আমার কাছে এসলো আজ থেকে 9-10 বছর আগে। তার 6টা 6তলা বিল্ডিং আছে। উনি একজন কর অফিসের একজন কেরানিকে দিয়ে তার কাজটি করান, বছরে 30,000 টাকা ট্যাক্স দেন, আর উনি কিছু টাকা নেন তার কাছ থেকে পারিশ্রমিক হিসাবে। আমার কাছে যখন আসলো, আমি কিন্তু তার প্রায় 2 কোটি টাকা ট্যাক্স দিয়ে তার এই ফাইলটাকে আমি সুন্দরভাবে ঠিক করে দিই। তো এটা আইনজীবীর কাছে গেলে এই সমস্যাটা কম থাকে। তবে আইনজীবী বড় হোক, ভালো হোক আর মন্দ হোক, ওটিটা ফাইল পড়লেই আমরা বিড়ম্বনার মধ্যে পড়ে যাই। এই জন্য যদি মাঝে মাঝে বার এবং বেঞ্চের সমন্বয় হয়, তাহলে কিন্তু এই দিক থেকে আমরা কিছুটা হলো রিলিফ পেতে পারি। করদাতারা স্বচ্ছয়ে তাদের কর পরিশোধ করতে পারে। জি, ইউজুয়ালি কি এই অডিটটা কি কারণে করা হয়, এবং আরেকটা বিষয় হচ্ছে কি কখনো কি টার্গেট করে অডিটের ফাইল ফেলা হয় কিনা, এই বিষয়টা একটু শুনুন। এটা টার্গেট করে যে একেবারে একটা নির্দিষ্ট ফাইলকে ফেলা হয় এটা না। আমাদের বাজেট, প্রত্যেকটা কর অফিসে ডিসিটিদের একটা বাজেট দেওয়া হয় কমিশন অফিস থেকে। সে তার বাজেট যখন ফিল আপ করতে না পারে, তখনই তার দায়িত্ব হয়ে যায় কিছু ফাইল অডিটে ফেলা, কিছু ফাইল অর্থোডক্সে আনা, কিছু ফাইল 93 করে। আমরা আশা করব যে ট্যাক্স ডিপার্টমেন্ট এবং রাজস্ব বোর্ড তাদের ভিতরে সমন্বয় হবে, নিশ্চয়ই আপনারা যেভাবে কাজ করছেন আরও ইজি হবে বিষয়টি। আপনার কাছে আপনাকে ধন্যবাদ থাকবার জন্য। আমাদের সময় কম, আমি একটু অনলাইনে যিনি আছেন আমাদের মাঝে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটু সংক্ষেপে শুনব যে বর্তমানে পরিস্থিতিতে আমাদের এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধির জন্য করণীয় কী, এবং জনগণের জন্য কোনো বলার যদি কিছু থাকে। অবশ্যই, আমি আগেও বলেছি যে আমরা যে অবস্থার ভিতরে আছি সেই অবস্থার ভিতরে কিছু সংস্কারের প্রয়োজন, কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন, কর্মপদ্ধতি পরিবর্তনের প্রয়োজন, এবং সেগুলোকে যেসব জিনিসগুলো বহুদিন যাবত কোর্টে কিংবা এই এসএইতে বা যেখানে আটকে আছে সেগুলোকে আদায়ের ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে, আরেকটা IMF আরেকটা স্টাডিতে তারা বলেছিল যে তোমরা বড্ড বেশি কর রেয়াত দিয়ে দিচ্ছ, বা ওই যে ছাড় দিয়ে দিচ্ছ, বা কর অবকাশ দিয়ে দিচ্ছ, বড় বড় প্রকল্পে কর অবকাশ দিয়ে দিচ্ছ, এগুলোকে তোমাকে স্ট্রিমলাইন করতে হবে, রেশনালাইজ করতে হবে। সুতরাং এই এই কাজ ক্ষেত্রগুলোতে অবিলম্বে ভালোভাবে পদক্ষেপ নিলে, সংস্কার করলে আমি মনে করি এটা হবে। এখানে মিজানুর রহমান সাহেব ওই অডিটের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, এখানে বেশ কিছু ক্লারিফিকেশনের প্রয়োজন আছে, আজকে সেই সময় হয়তো নাই। এটা ওই গৌরবভাবে অডিটে ফেলা হয় না, কিন্তু দেখা যায় যে পড়ে যায়, কারণ ওই যারাই দিচ্ছেন তাদেরটাই তো অডিট হচ্ছে, আর যে দিচ্ছে না সে তো আর কিছু জানতেছে না বা বুঝতেছে না আর কি। অনেক উনি কয়েকটা স্পষ্ট পয়েন্ট বলেছেন, আমি আশা করি NBR এই জিনিস অবহিত নয় তা নয়, তবে NBR এগুলো সংস্কার বা চর্চার ভিতরে তারা আনবেন, এবং এটা একটা অব্যাহত প্রক্রিয়া। হ্যাঁ, আমার গতকাল ভুল হয়েছিল, খারাপ অভ্যাস ছিল বলে আমি আজকে ভালো হব না,
এ কথা কিন্তু ঠিক না। আমাদের চেষ্টা অবশ্যই করতে আমাদের হবে নিজস্ব যে দায়িত্বগুলো আমরা সেগুলো নিশ্চয়ই পালন করব। আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা মিজানুর রহমান আপনাকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। সাথে ছিলাম আমি শারমিন মিশু। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।